চাঞ্চল্যকর ঘটনার মিডিয়া ব্রিফ করার জন্য আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন যে 28 অক্টোবর একটি বিরোধী রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং তার আশেপাশের এলাকায় ব্যাপক অগ্নিসংযোগ ভাঙচুরের মতো ঘটনা হয়েছে। তাছাড়া এই রাজনৈতিক প্রোগ্রামকে কেন্দ্র করে একজন পুলিশকেও হত্যা করা হয়েছে এবং প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ হয়েছে। র‍্যাব সবসময় দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 28 তারিখ মহাসমাবেশের পরে একটি বিরোধী রাজনৈতিক দল হরতাল অবরোধের নামে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে আপনারা দেখেছেন গত প্রায় 2 সপ্তাহ ধরে বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। এই সমস্ত জিনিসগুলোকে আমলে নিয়ে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমাদের যে রোবাস পেট্রোল এবং আমাদের যে কন্টিনিউ রুটিন পেট্রোল এবং গোয়েন্দা নজরদারি আমরা অব্যাহত রেখেছি। আপনারা জানেন যে আমরা গত পরশুদিন আমরা ডেমরায় বিএনপির এক কর্মীর বাসা থেকে আমরা 15টি ককটেল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং ককটেল বানানোর বিভিন্ন উপকরণ এবং সরঞ্জামাদি আমরা উদ্ধার করেছি। তো আমরা জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পেরেছি। তার প্রেক্ষিতেই গতকাল আমরা রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোড এলাকার একটি বাড়িতে আমরা অভিযান চালিয়ে প্রায় 7 কেজির মতো আমরা বিস্ফোরক, হাই এক্সপ্লোসিভ যেটা বিস্ফোরক পাউডার উদ্ধার করেছি। আমরা 157 বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছি। যাদের কাছে আমরা এই অবৈধ এবং নাশকতার এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছি তাদের একজন হচ্ছে মাসুদ এবং একজন হচ্ছে বাবুল। তারা দুজনই মুগদা থানা যুবদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং তাদেরকে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন যে বিস্ফোরকগুলো এগুলো জসিমউদ্দিন পান্না এবং জসিমউদ্দিন বাবু এবং আলমামুন পান্না নামে যুবদলের দুজন মধ্যম সারির নেতা তাদেরকে এই জিনিসগুলো প্রায় আরও 3 সপ্তাহ আগে এগুলো দিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যেটা আমাদের কাছে স্বীকার করেছে যে তফসিল পরবর্তী দেশে নাশকতা করা, অগ্নিসংযোগ করা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই এই উচ্চ ক্ষমতা সম্পন্ন এই এক্সপ্লোসিভগুলো বা এই পাউডারগুলো ওরা জোগাড় করেছে। এখন এর মধ্যে আমরা দুজন আসামিকে হাতে নাতে ধরতে পেরেছি, মাসুদ এবং বাবুল। তাদেরকে এই নাশকতার এই বিস্ফোরকগুলো তাদেরকে দিয়েছে হচ্ছে জসিমউদ্দিন বাবু এবং আলমামুন পান্না। এখন এই দুজনকে আমরা গ্রেফতারের জন্য গতকাল থেকে আমাদের গোয়েন্দা টিম মাঠে কাজ করছে এবং তাদেরকে গ্রেফতার করার পরেই আমরা এই জিনিসগুলো কোর্ট থেকে এসছে, কাদের মদদে এসছে, কীভাবে এসছে সবগুলো আমরা বিস্তারিত জানতে পারবো। তবে যে দুজন নাশকতাকারীকে আমরা গ্রেফতার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে যে যুবদলের প্রথম সারির দুজন নেতার নির্দেশেই এই জিনিসগুলো
তারা সংরক্ষণ করেছে এবং তাদেরকে এই সংরক্ষণ করার প্রেক্ষিতে ভবিষ্যতে তাদেরকে যুবদলের কমিটিতে ভালো পদ দেয়া হবে বলেও তাদেরকে জানানো হয়েছে। এখন যে দুজন আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদের মধ্যে যে বাবুল, তার নামে ইতিপূর্বে নাশকতার এবং বিস্ফোরক আইনে তিনটি মামলা রয়েছে, এবং মাসুদ সে একটি বিরোধী দলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। বেসিক্যালি তারা ফকিরাপুলের এই বাসা থেকে বেছে নিয়েছে, এটি একটি খুব গলির মধ্যে বাসাটি, যেহেতু নয়াপল্টনের সাথেই ফকিরাপুল, সো তাদের একটি ওখানে শক্তিমত্তা প্রদর্শনের একটা বিষয় থাকে। এবং তারা আমাদের কাছে যেটি স্বীকার করেছে, 28 তারিখ পরবর্তী যে সমস্ত হরতালগুলো হয়েছে, গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে কিংবা পেট্রোল বোম এবং ককটেলের বিস্ফোরণ হয়েছে, তাদের কাছ থেকে এই জিনিসগুলো প্রায় 2 থেকে 3 বার প্রায় 1 থেকে 1.5 কেজির মতো পাউডার, যে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই পাউডারগুলো বিভিন্ন বিএনপির নেতা তাদেরকে নিয়েছে। তো আমরা প্রাথমিকভাবে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করছি, কারণ আমাদের এই যে আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকগুলো উদ্ধার করেছি এটা রুটটা বের করা খুব জরুরি, যে এগুলো সহজলভ্য কোনো বিস্ফোরক নয় যে এটা যে কোনো জায়গায় কেনাবেচা করা যায়। এবং আমাদের যে বিশেষজ্ঞ টিম রয়েছে ফরেন্সিক, তারা আমাদেরকে যেটা নিশ্চিত করেছে, এই যে 7 কেজি যে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাউডার, এগুলা দিয়ে কমপক্ষে 3000 শক্তিশালী বোম কিংবা ককটেল বানানো যায়, তাহলে আমরা এর গভীরতা কিন্তু বুঝতে পারছি। সো এই বিস্ফোরকগুলো ডেফিনেটলি কোত্থেকে আসছে সেটা রুট বের করার জন্য আমরা গতকাল থেকে কাজ করছি, এবং আমরা আশা করছি আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যেগুলো আমরা তদন্তের স্বার্থে এবং আমাদের পরবর্তী অপারেশনের স্বার্থে আমরা এগুলো এক্সপোজ করছি না। তবে র‍্যাব অবশ্যই এই চাঞ্চল্যকর এই এক্সপ্লোসিভ উদ্ধারের ঘটনার পিছে যারা মদদ দিয়েছে এবং কোত্থেকে এগুলো এসছে সেই ঘটনার আদ্যমন্ত বের করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। যে বাবুল, সে প্রায় 28 অক্টোবর মহাসমাবেশের 3 মাস পূর্বে সে এই বাসাটা ভাড়া করেছে।